¡Azuel! ¡Azuel! ¡Eh, Azuel! ¡Are, cóigale, rey! ¡Sí, papá! ¡Apre, amara, tú no importa, sentí, no! ¡A mí, apre, sumo, rey, na! ¡Are! ¡Dígase, tú y amara, apre! ¡Abar, tú y amara, apre! ¡Are, chico, y te apre, dejó la mamá, te asigné, ya! ¡Pablo! ¡Pay! ¡No, pues, dale! ¡Amara, pablo, apre! ¿Y el pavo, querés, tipo? ¿Talak, te cala, mona, si lo na? ¡Are, mona, te cala, te cala, te cala, te cala, te cala, কোন সুবি স্বামীর সাথে সংসার করতে পারে না এরকম করে ফেললে তো হইব না ভাই না না আমি বলতে পারবো না আমার আরেক ভাই আছে ইকবাল ভাই তার সাথে কথা বলেন কি কয় ইকবাল হে তো আর কি কেলাস এই তোমার মত এত ভালো মানুষ নাকি তাহলে একটু ভাঙ বলতে পারবো না আচ্ছা আপনি করে কথা বলুন ভাই আপনি একটু না না আমার বড় ভাইয়ের সাথে কথা বলেন কি করে বলা আচ্ছা হ্যাঁ যাই দিই তালাক দিতে গেলাম মন ছিল না বদমাইশ বদমাইশ এখানে ভালো হইলো না গুন্ডা মান্ডা নেট আউট নোট নিয়ে ঘুরতেছে এই বৃষ্টি গেল কই আরে দাঁড়া দাঁড়া কই যাস কি হইছে তোর তোরে আমি বিয়ের আগে বলছিলাম যে তুই আমাকে বিয়ে কর কিন্তু করস নাই তুই আমারে না জানাই আরেক বেটারে বিয়ে করছস এখন তোরে তালাক দিছে আরো কাজ করছে আমি এখন তোরে বিয়ে করব শুন আমার আমার যদি 10টা বিয়ে হয় আর তোর জন্য তালাক দে তাও তোর আমি বিয়ে করব না কেন আমি কি করছি তুই জাতীয় বদমাশ এই এলাকার কোন মায়ের তুই না জানাছিস কো এই কাম ধরে তোবা করলাম তুই যদি আমারে বিয়ে করস আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তুই পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আমি তোরে বিয়ে করব না কারণ তোর আমি বিশ্বাস করি না আমি তোকে ভালোবাসি আমি প্রেমের পরীক্ষা দেব আই তুই আমার হাত দছিস কেন হাত তো কইতেছিস আমি ছাড়ুম না তোর কিছু খবর আছে আজকে হাত ছাড় আমি তোকে আজকে বিয়ে করব চল আমার সাথে কাজ করছিস আমি তোকে বিয়ে করব হাত ছাড় দোয়াত গাওরা ভাই সরে দেখ সহালার মধ্যে আমার বউয়ের টাকা কত চাই তোর এখন কাছে সাতাম না আরে কোশালাই রে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওই ফালো তোর কত বড় সাহস আমার সামনে তুই আমার বউয়ের হাত ধরে টানার করছ ভাই সেটা কি হইব আমার তোর মান সম্মান আছে নাকি ভাই আমার কাছে কিন্তু হাত দিছে এটা কিন্তু ঠিক না ঠিক না মানে তুই আমার বউয়ের হাত ধরে টানাটানি করছ ধর রাস্তার মধ্যে আর আমি তোর মান দিছি ঠিক না আমি তোর ভালোবাসি তুই আরে ভালোবাসি তোরে এমন মার মার বউ রা বুঝছ হাত পা ভাঙ্গে লুলা আবার আনি ইচ্ছা করে খাবি চল বাসলা এই ওই সরল লাগে তোর কি হ্যাঁ ওর সাথে আমার কিছু না কিন্তু ওই ছেড়ার পিছনে তুই ঘুরবি না আর ওই ছেড়াও তোর পিছনে ঘুরবো না কথাটা মনে রাখিস যদি ঘুরে আত্মবাঙ্গেলুল বানাই দেব দূরে গেলে ভিক্ষা করবি আল্লাহ গো আল্লাহ গো এরকম করবি তোরে ভালোবাসি তোরে পাবার লিগেই দেখ আমার মানে কি করছে ঠান্ডা কর দেখ আমি তোরে ভালোবাসি না শুন আমি তোর আজকে বিয়ে করবো এবং এক্ষুনি করবো আপনি কইবি আপনি
কইছিলাম না যে হালা একটা বিয়া দাও। আচ্ছা ঠিক আছে, এই তুমি আপনি, হ্যাঁ ভাবি তুমি কিছু কো না। ভাবি কিসের ভাবি? আমার নরম তালাক দিছো, আমার নরম তালাক দিয়ে আমার নরম দেশে যাইছো, তাও আমার বাড়ি আসবেন, ভাবি আমার বাড়িতে কি কিছু। ঠিক আছে ঠিক আছে ভাই, ভাবি আপনারা মিলিয়া যেভাবে ভালো হয় এভাবে পাও করে দেন না। তুমি আমার নানা ত্রুটি বুঝতেছো না? হ্যাঁ ভালো কথা কইছিস তো, পাইছি হাফিজ নানার লোকে যে যোগাযোগটা করে। তোর তো একটার পর একটা বিপদ লাগাই আসস, বউ তালাক দিয়ে দিয়েছিলাম শুনছিল না? হ্যাঁ তা তো শুনছি, এখন আবার বউরে ঘরে নিতে চাই। তোর বউ তুই নিয়ে যাইবি, তাতে তো কোনো আপত্তি নাই, নিয়ে যাবি, সমস্যা কিছু না। এই শরীয়ত অনুযায়ী নিতে গেলে আবার হিল্লা বিয়া দেওয়া লাগে। শরীয়ত অনুযায়ী নিলে বিয়া হিল্লা দিতে হবে, আমি কি করবো? জোয়ান পোলাপানের কাছে দেই তো হালারা তো ছাড়ব না। শোন রে, এই বয়সে আমার বিয়ে করার সম্ভব হবে না, মানুষে কি কইব? তুমি আজকে বিয়া করবা, কালকে ছেড়ে দিবা, পরশু দিন আমি লয়ে যাবো, বুঝছো? এই কথা ঠিক আছে, তুই তো আমার নাতি, আমি তো তোর কথা ফালাইতে পারি না, বুঝছ? ঠিক আছে নানা। আচ্ছা শুন, হ্যাঁ ব্যবস্থা কর। আচ্ছা চল, ফুলারা ফাগুন হয়ে গেছে। আচ্ছা নাজমুল মিয়া, তোমার সমস্যা কি? তুমি যে নানার বিরুদ্ধে বিচার ডাকলা, নানা কি ঝামেলা করছে কতটা মারে? সেলুন সাহেব, আমি আমার বউরে রাগের মাথায় তালাক দিয়ে ফেলেছিলাম, এখন শরীয়ত মোতাবেক আবার নিতে হইলে ইল্লা বিয়া দিত, জোয়ান পোলাপানের সাথে বিয়া দিলে তো ছাড়বো না। এর লাগি নানা আমার খুব প্রিয় মানুষ, শ্রদ্ধাভাজন লোক, তো নানা এই পাইছে নিলাম ইল্লা বিয়ার জন্য। নানা বিয়াও করতে চাইছিল না, আমি জোর করে বিয়া করাইছি, এখন নানা ছাড়তেছে না, আমি আমার বউরে চাই একটু ব্যবস্থা করে দেন। আচ্ছা নানা, আপনার নাতি কি কয়, কি সমস্যা, কি কন্দ নেই? শেরমির সাহেব শুনেন, এটা আমার পরিবার, বুঝছেন? আমি বিয়া করতে চাইছিলাম না, এই বুইরা বসে আমার চাইতে ধরে হেই বিয়েটা করে। শেরমির সাহেব, নানা ঠিকই বলছে, নানা যখন বিয়ে করছে তাহলে নানা ছাড়তো কেন? এই তার করতে মনে দিয়েছিলাম তো মনে আছে, এখন কিন্তু বেজা করে মানমু। শুনেন, সম্পর্কে আমার নানা, আর উনি হচ্ছেন নাতি, আমি না পেলে কি হবে? আমার নানা তো বিয়েছে, আমি কিন্তু এই পরিবারের নেই। তোমাদের কোনো কিছু আমি বুঝতেছি না, পুরো বিষয়টা আমাকে ভাইয়ে কইতে পারবা, খুললে কো কইতে পারবা? চেয়ারম্যান সাহেব, এই পুরো ঘটনা আপনারা আমি কইছে কত, এই বদমাশটার সাথে আমার ননদের বিয়ে হয়েছে, এই এই মানুষের ভাবছিলাম ভালো, কিন্তু আমার ননদের একলা পায়ে রাত দিন 24 ঘন্টা মানসিক মানসিকভাবে টর্চার করতো। একদিন আমি শুনছি ও আমার ননদের মারছে পর্যন্ত, তারপরে একদিন রাগের মাথায় সুখী আছে, বুড়ো মানুষ, এরও তো দেখার মানুষের জন্য লাগবে, এই জানোয়ারের কাছে তো থাকতে হইব না। আমরাও চাই আমার ননটা এখানে থাকুক, আমার ননটা অনেক কষ্ট করছে, এখানে একটু সুখ তো পাবে, অন্তত ডাল ভাত তিন বেলা মার তো খাওয়া লাগবে না, ভাত খাইতে পারবে, আমরাও এতে রাজি। শোনো নাজমুল মিয়া, জি এখন শরিয়াত মোতাবেক, ইসলামিক শরিয়াত মোতাবেক এখন নানা এর মালিক, সে স্বামী সে স্ত্রী, যদি স্বামী তার স্বইচ্ছা স্ত্রীকে তালাক না দেয় তুমি তো ভাই বিয়ে করতে পারবা না। কিন্তু চেয়ারম্যান সাহেব, এটা তো আমার বউ, কোনো নিয়মে নাই, তাছাড়া পরিবার সবাই তোর পক্ষে, সে তো সংসার করতে চায়,
তুমি তো জোর করে ইচ্ছা করলে বউ নিতে পারবে না, মানে কিচ্ছু করার নাই। তুমি যাও একটা বিয়ে করে নিজে ভালো হও, ভালো করে সংসার করে দাও। আছে না আমি কি করে চান।